সারা পশ্চিমবঙ্গের সঙ্গে ধারাবাহিকতা বজায় রেখে সমস্ত প্রাকৃতিক সম্পদ লুট করে চলেছে তৃণমূল কংগ্রেস। বহরমপুর বা মুর্শিদাবাদ জেলাও তার ব্যতিক্রম নয়। ওয়াকফ প্রপার্টি, সেটা এখানে লুট হয়েছে। মুসলিম গার্লস হোস্টেল, সেখানকার জমি, সেই জমি দখল হয়েছে, সেই জমির মধ্যে হোটেল নির্মাণ হচ্ছে, সেখানে আবাসন তৈরি হচ্ছে, বিষয়টা কিন্তু ওয়াকফ প্রপার্টি। বিভিন্ন ওয়াটার বডিজকে ধ্বংস করা হচ্ছে, চাতরা বিল, চালতার বিল, বিষ্ণুপুর কালীবাড়ি দখল হয়ে গেছে, সেই বিল বুঝিয়ে সম্পূর্ণ প্রাকৃতিক ভারসাম্যকে ধ্বংস করে সেখানে নির্মাণ কার্য চলেছে। এ নিয়ে মানুষ এতটাই ভীত সন্ত্রস্ত যে এদের বিরুদ্ধে প্রতিবাদ করার বা সংঘবদ্ধ একটা শহরবাসীর প্রতিরোধ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ঐতিহ্যশালী শহরে দেখা যাচ্ছে না।